সকলকে স্বাগত জানাই। আমরা জানি মানব মস্তিষ্ক সর্বদা কৌতূহলী প্রকৃতির এবং এটি তাদের সহজাত প্রবৃত্তি। তারা চিরকাল তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে, জগৎ সম্পর্কে জানতে আগ্রহী। প্রকৃতির বিভিন্ন বিস্ময়কর ঘটনা তাদের কৌতূহলী কল্পনাপ্রবণ মন নানাভাবে সাড়া দিয়েছে এবং এই ঘটনা সূচনালগ্ন থেকেই ঘটে চলেছে। তখন থেকেই তারা চারপাশের ভৌত ও জৈবিক পরিবেশের অন্তর্গত বিভিন্ন নমুনা, তাদের মধ্যকার সম্পর্ক ইত্যাদি সযত্নে পর্যবেক্ষণ করে চলেছেন। সেই পর্যবেক্ষণের মাধ্যমে ধারণাগত প্রতিরূপ তৈরি করে জগৎকে বোঝার চেষ্টা করে চলেছেন তারা, যার ফলস্বরূপ তারা বিভিন্ন সময়ে বিভিন্ন তত্ত্ব, নিয়ম, নীতি ইত্যাদিতে উপনীত হয়েছেন। এই মানবীয় প্রচেষ্টাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান আমাদের কৌতূহলের উত্তর দেয়, ধীরে ধীরে জ্ঞানের আবরণের উন্মোচন ঘটায়। পরীক্ষামূলক গবেষণা, তদন্ত বা অনুসন্ধানের মাধ্যমে সুশৃঙ্খল পদ্ধতিতে জটিলতার নিরসন ঘটায় এবং এভাবেই অবিরত জুড়ে যাওয়া যায় জ্ঞানের নতুন নতুন ক্ষেত্রের সাথে, আর শেষ পর্যন্ত ওই সব তত্ত্ব, নিয়ম, নীতি ইত্যাদিতে পৌঁছানো সম্ভব হয়। স্পষ্টতই কৌতূহলের মূলে থাকে পর্যবেক্ষণ। আর পর্যবেক্ষণ কী করে ঘটে? নানা রকম শব্দ শোনা, গন্ধ শোঁকা, স্বাদ নেওয়া, ছুঁয়ে দেখা ইত্যাদির মাধ্যমে ঘটে পর্যবেক্ষণ। এভাবে জাগে মানুষের মনে কৌতূহল। সেই কৌতূহল থেকেই আমরা তদন্ত করি কিংবা অনুসন্ধান কার্য চালাই। অনুসন্ধান কার্য চলাকালীন আমরা প্রমাণ সংগ্রহের জন্য পরীক্ষা নিরীক্ষা করি, আবার এর থেকেই ওইসব তত্ত্ব, নিয়ম, নীতি ইত্যাদি প্রমাণ করি। উন্নতিশীল সমাজের জনগণকে দারিদ্র, অজ্ঞতা এবং কুসংস্কারের দুষ্টচক্র থেকে সত্যিকারের মুক্তি লাভের উপায় করে দেয় কিন্তু বিজ্ঞান। বর্তমানে জনগণ এমন এক দ্রুত পরিবর্তনশীল সমাজের সম্মুখীন হয়ে চলেছেন কিংবা মোকাবিলা করে চলেছেন, যেখানে সর্বাধিক তাৎপর্যপূর্ণ তিনটি দক্ষতা হলো নমনীয়তা, উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতা। এগুলো মনে রেখেই বর্তমান বিজ্ঞান শিক্ষার আকার বা আকৃতি প্রদান করতে হবে। প্রাথমিক স্তরে শিশুদেরকে তাদের চারপাশের জগৎ সম্পর্কে অন্বেষণে আনন্দের সাথে নিযুক্ত করতে হবে, খাপ খাওয়াতে হবে। আমাদের উদ্দেশ্য হবে জগৎ সম্পর্কে তাদের কৌতূহল বজায় রাখা, প্রতিপালন করা, যার ফলে শিশুরা অনুসন্ধানী কার্যকলাপে রত থাকবে, হাতে কলমে কাজ করে পর্যবেক্ষণ, শ্রেণীবিন্যাস, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদির মৌলিক জ্ঞানমূলক এবং মনসঞ্চালনমূলক দক্ষতা অর্জন করে নকশা এবং বানোয়াট, অনুমান এবং পরিমাপ ইত্যাদির উপস্থাপনগত বিকাশের ওপর জোর দিয়ে পরবর্তীকালে প্রযুক্তিগত এবং সংখ্যাগত দক্ষতার বিকাশ ঘটাবে। উচ্চ প্রাথমিক স্তরে কী হবে? উচ্চ প্রাথমিক স্তরে বিষয় হিসেবে বিজ্ঞানের সাথে শিশুদের প্রথম পরিচিতি ঘটে। প্রাথমিক স্তরের পরিবেশবিদ্যার থেকে ধীরে ধীরে তারা সরে আসে এবং উচ্চ প্রাথমিক স্তরের বিজ্ঞান ও প্রযুক্তির উপাদান সমূহের দিকে অগ্রসর হয়। শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতায় আছে এমন সব সাধারণ উপাদান থেকে তাদেরকে বিজ্ঞানের ধারণাটা দিতে হবে। সক্রিয়তা ভিত্তিক কর্মসূচি এবং পরীক্ষা নিরীক্ষা হবে শিক্ষণ শিখনের অত্যাবশ্যক উপাদান। তারপরে রয়েছে বিজ্ঞানের ধারণাকে কোনো বিষয়গত প্রচেষ্টা হিসেবে নয়, বরং সমন্বিত বিষয় হিসেবে পড়াতে হবে, সেকেন্ডারি স্তরের লঘু সংস্করণ হিসেবেও নয়। শিশুরা তাদের পরিচিত অভিজ্ঞতার মাধ্যমে হাতে কলমে সহজ সরল প্রযুক্তির নকশা বা পরিকল্পনা রূপায়নের মাধ্যমে, প্রতিরূপ তৈরির মাধ্যমে বিজ্ঞানের নীতিগুলোকে অনুধাবন করবে, শিখবে। তারপরে আমরা বলবো পরিবেশ, স্বাস্থ্য, প্রজনন, যৌনজীবন ইত্যাদির ওপর জোর দিতে হবে। বৈজ্ঞানিক ধারণাগুলো পর্যবেক্ষণ, কর্মসম্পাদন, পরীক্ষা নিরীক্ষা এবং জরিপ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত হতে হবে। দলগত কাজ, সতীর্থদের সাথে আলোচনা, শিক্ষক এবং সমাজের সদস্যগণের সাথে সাক্ষাৎ, তারপর জরিপের কাজ, ডাটা কিংবা তথ্য কিংবা উপাত্ত সংগ্রহ এবং সংগঠন, স্কুলে কিংবা স্কুলের বাইরে তাদের প্রদর্শনীতে দেখানো ইত্যাদি সবই হবে শিক্ষণ বিজ্ঞানের প্রধান উপাদান।
প্রযুক্তিগত উপাদান যেমন কোনো সরল প্রতিরূপের নকশা তৈরি, বিকল্প উদ্ভাবন, সাধারণ যান্ত্রিক এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির সম্পর্কে ব্যবহারিক জ্ঞান, বাস্তব জ্ঞান এবং স্থানীয় যে রয়েছে সেসব যন্ত্রপাতির সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা দিতে হবে। এবং এই যে কথাগুলো যে তাদের সেই বাস্তব জ্ঞান, বিশেষ প্রযুক্তিগত জ্ঞান বা স্থানীয় বিশেষ প্রযুক্তি সম্পর্কে ধারণা ইত্যাদি সবই বিজ্ঞানের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও যেসব সমস্যাগুলো ছেলেমেয়েদের কাছে তাৎপর্যপূর্ণ এবং প্রয়োজনীয় হিসেবে থাকবে, সেই সকল ব্যাপারে সফল অনুসন্ধানের জন্য এই স্তরে শিশুদেরকে হাতে কলমে কাজ করার সুযোগ দিতে হবে। শিক্ষণ বিজ্ঞান অনুযায়ী এক্ষেত্রে শ্রেণীকক্ষে শিক্ষকের সাথে আলোচনা, পারস্পরিক মিথস্ক্রিয়া, পত্রিকা থেকে খবর জোগাড় করা কিংবা প্রতিবেশী জ্ঞানী লোকের সাথে সাক্ষাৎকার বা তাদের সাহচর্যের মাধ্যমে জানা, অন্যান্য সহজলভ্য যা যা উৎস যেমন বই, সাময়িক পত্রিকা, ম্যাগাজিন, ইন্টারনেট, টেলিভিশন ইত্যাদি থেকে ডাটা সংগ্রহ করে এবং সহজ অনুসন্ধান কার্য পরিচালনা করা ইত্যাদি ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে মুখ্য ভূমিকা পালনের সুযোগ দিতে হবে। আর যেগুলো রয়েছে, যেমন উচ্চ প্রাথমিক স্তরে বিজ্ঞান পাঠ্যক্রমের মাধ্যমে যে ধরনের বিকাশ অভিপ্রেত সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং বৈজ্ঞানিক চিন্তন, প্রক্রিয়াগত দক্ষতা, আর এই প্রক্রিয়াগত দক্ষতার মধ্যে থাকছে পর্যবেক্ষণ, প্রশ্ন জিজ্ঞাসা, শিখনের উপায় খোঁজা, তদন্ত বা অনুসন্ধানের পরিকল্পনা, অনুমান গঠন এবং পরীক্ষণ, ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং ভাষান্তরের নিমিত্ত উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার। আরও রয়েছে যুক্তি ও প্রমাণ সহিত সমর্থনযোগ্য ব্যাখ্যাদান, সমালোচনামূলক চিন্তনের মাধ্যমে গ্রাহ্য করা, মূল্য দেওয়া এবং বিকল্প ব্যবস্থার সাথে তুলনা করা। এছাড়া এগুলো তো গেল প্রক্রিয়াগত দক্ষতা। তাছাড়া অন্য পয়েন্টগুলোর মধ্যে রয়েছে নিজস্ব চিন্তনের প্রতিফলন, বিজ্ঞানের মূল্যায়নের ক্ষেত্রে ঐতিহাসিক দিকগুলোর কদর করা, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সংবেদনশীলতা, মানসিক উৎকর্ষ এবং মানবাধিকার আর লিঙ্গসাম্য প্রভৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আরও রয়েছে সততা, সংহতি, সহযোগিতার মূল্যদান এবং জনজীবন ও জনসাধারণের সম্পত্তির কদর করা বা পরোয়া করা। এবার উচ্চ প্রাথমিক স্তরের বিজ্ঞান পাঠ্যক্রম যেসব মূল বিষয় বা আখ্যান বা থিমগুলোকে ঘিরে তৈরি হচ্ছে সেগুলো হবে কী ধরনের? সেগুলো স্বভাবগতভাবে পারস্পরিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শনীয় হবে। অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরের বিজ্ঞান পাঠ্যক্রম যেসব মূল বিষয় বা আখ্যান বা থিমকে ঘিরে তৈরি হয়েছে সেগুলো স্বভাবগতভাবে পারস্পরিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শনীয়। যেমন খাদ্য, উপকরণ, সজীব জগৎ, বস্তু কীভাবে কাজ করে, চলমান বস্তু, জনগণ এবং অভিপ্রায়, প্রাকৃতিক ঘটনাবলী, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি।